দেখুন এবার পারমাণবিক হামলায় প্রাণ বাঁচাতে মাটির গভীরে তৈরি করছে চীন যুদ্ধের আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ নেতাদের প্রাণ বাঁচাতে মাটির তলায় বিশেষ বাংকার বানাচ্ছে চীন যদি কোনো কারণে পরমাণু যুদ্ধ শুরু হয় তাহলে এই বাংকারগুলোতেই লুকোতে হবে চীনের নেতাদের সম্প্রীতি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রে এমন কিছু বাংকারের তথ্য প্রকাশিত হয়েছে জানা গিয়েছে পরমাণু যুদ্ধ শুরু হলে যাতে চীনের নেতারা তাদের গুরুত্বপূর্ণ সহকর্মীরা সেনা কর্মকর্তারা ও তাদের স্টাফরা যাতে সুরক্ষা পেতে পারেন সেই জন্যই এই বাংকার তৈরি করা হয়েছে বলা হচ্ছে রাজধানী বেইজিংয়ের কাছে ন্যাশনাল পার্কের নিচে ওই বাংকার তৈরি করা হয়েছে সেখানেই তৈরি করা হয়েছে চীনা সরকারের জরুরি অবস্থার সদর দপ্তর রিপোর্টে বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে দু কিলোমিটার বেশি নিচে এই বাংকার তৈরি করা হয়েছে বাংকারটিতে রয়েছে পুরু পাথরের শক্ত স্তর হংকং থেকে প্রকাশিত পত্রিকাটিতে আরও উল্লেখ করা হয়েছে দুই সালে এই বাংকার তৈরির কথা জানানো হয় 2016 সালে প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষ পোশাক পরে এই বাংকার পরিদর্শন করেছিলেন পত্রিকার খবরে আরও বলা হয়েছে এই বাংকারকে চীনা পিপলস লিবারেশন আর্মির মস্তিষ্ক হিসেবে গণ্য করা হচ্ছে কারণ যুদ্ধের সময় সমস্ত সিদ্ধান্ত এই বাংকার থেকে নেওয়া হবে এ ধরনের বেশ কয়েকটি স্থাপনা তৈরি করেছে বেজিং তবে সেগুলোর কথা গোপন রাখা হয়েছে